એમને મોડલ લીધા કે કુરિયર કા એક ઓફિસ હે અપન আরও বাকি রয়েছে, আরও অনেক উপরে উঠতে হবে, তো অনেক পরিশ্রম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য পঙ্ক ফ্লেভার। আর আজকে আমরা যাচ্ছি একটি অপূর্ব সুন্দর জায়গায়, একটি পাহাড়ি দেশে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলো লেটস গো। দেবাশিস ভাই এখন বিজি আছে, আর আমার কাছে দেবাশিস ভাইয়ের ফোনটা আছে, তো কিছু রেকর্ডিং করছি। আর দেবাশিস ভাই এখন ফিউল ঢুকাবে বাইকে, তো অনলাইন পেমেন্ট করতে গিয়েছে। অনেকে ভাবছে আমরা কি মিডিয়া, এভাবে মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা নিয়ে কেন, কী কী হচ্ছে এখানে। সো আমরা এখন বাইকে পেট্রোল ভরে নিয়েছি, 102 টাকার উপরে পেট্রোল পার লিটার। অনেক দাম, কবে জানি কমবে জানি না আমরা। আমাদের সঙ্গে ট্রাকের রেস হচ্ছে, এই দেখো ট্রাকটা, টাটা কোম্পানি ট্রাক। আর আমরা রেস করছি, ও আগে চলে গেল, কোনো প্রবলেম নেই, আমরা চলতে যাবো আগে। এখানে যে মাধবপারি যে ট্রাক টার্মিনালটা আছে, এখানে আমাদের একটা পার্সেল রয়েছে, এখানে এক্সেস বিসের অফিস রয়েছে, ওখানে যাবো পার্সেলটা আনার জন্য। ঠিক আছে, ওখানে দেখা হচ্ছে, চলো। আজকের আকাশটা না হেভি অসাম, বৃষ্টি ভাব, সকাল থেকে খুবই বৃষ্টি। তো দেবাশিস ভাই পার্সেলটা নিতে যাচ্ছে, এখানে এক্সেস দেবাশিস ভাই পার্সেলটা নিচ্ছে, আর তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আবার জার্নি হবে, অনেকটা লম্বা রাস্তা। তো দেবাশিস ভাই এখন একটু পার্সেল নিতে যাচ্ছে। ব্রো কিসের পার্সেল? সকলুজের একটা পার্সেল রয়েছে, এটাতে আই থিং বাইকের পলিশ যেটা রয়েছে সেটা রয়েছে। সো পার্সেল নেওয়া হয়ে গেছে, এটা আনবক্সিং আপনারা দেখতে পাবেন, আমাদের দেব ইনফোটেক চ্যানেলটা রয়েছে, ওইটাতে আনবক্সিং দেখতে পাবেন। তো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে। চলো, এখানে পাটার মাছের দোকান আছে, এখানে অনেক কিছু হচ্ছে, পাওয়া যাবে। আর আমরা কত কিলোমিটার দূরে আছি? আরো আমরা এখন মাধবপাড়ি আছি, মাধবপাড়ির পর বিরানি, আর তারপর চম্পকনগর, তারপর এই বড়মুড়া পাহাড়। গাইস আমরা মাঝপথে আটকে গেলাম বৃষ্টির জন্য, একটু বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা মাঝপথে আটকিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি। বলবো ভাই, প্রবলেমই প্রবলেম। Thank you.
মাটি ভেঙে পড়ছে রাস্তাতে, লাল মাটি, তারপর আবার বৃষ্টি, রাস্তা একদম পিছলিস হয়ে যাচ্ছে, খুব কষ্টে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। বজরংবলী মন্দির। সো গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মুরমুরা পার্কে। আমরা পিছনে দেখতে পাচ্ছ এই যে পার্কটা, পুরোনো পার্কটা রয়েছে। আর এদিকে রয়েছে, এটা রয়েছে রেস্টুরেন্ট টাইপ। এটা এখানে খাবার টাবার রয়েছে অনেকগুলি, এগুলি আপনারা খেতে পারবেন। তো চলো পার্কে যাওয়া যাক। সো গাইস, আমরা ফাইনালি বড়মুড়া ইকো পার্কে প্রবেশ করে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছ টিকিট, এটা হলো পার্কিংয়ের টিকিট, দেখাচ্ছে কি না, এটা পার্কিংয়ের টিকিট 20 টাকা করে। আর পার্কে ঢুকার জন্য আবার 20 টাকা করে লাগবে টিকিট পার পার্সন। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে টঙ্গর রয়েছে, ব্রিজ রয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলি তোমাদেরকে দেখাবো এবং তোমরা দেখতে থাকো। খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে করে ওঠা বড়মুড়া পাহাড়ের মধ্যে একটি পার্ক, ইকো পার্ক, খুবই সুন্দর রয়েছে পার্কটা। খুবই পিছলিস সিঁড়িটা, একদম সাবধানে আসতে হবে। এগুলি বাঁশ দিয়ে বানানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বক রয়েছে, অনেকগুলি বসে রয়েছে বক। এগুলি সবগুলি বানানো, আর্টিফিশিয়াল, অরিজিনাল না। তো এখানে রয়েছে আমাদের টঙ্গরটা, আর এখানে রয়েছে লেক রয়েছে নিচে। আর ওইদিকে আরেকটা রুট গিয়েছে, ওইখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওইখানে আবার ভিতরে প্রবেশ করা যায়। এখানে বসার জায়গা রয়েছে রেস্ট করার জন্য। সো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পারো কি সুন্দর জায়গাটা, খুবই অপূর্ব সুন্দর। চারিদিকে এটা চারদিকে লেক রয়েছে, আর মাঝখানে টঙ্গরটা রয়েছে, খুবই সুন্দর রয়েছে। সো এখানে টঙ্গরটার পরে আবার এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে তোমরা এপারে এসে এখানে আবার একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে তোমরা বসে খুবই প্রাকৃতিক সৌন্দর্যে যে অনুভবটা রয়েছে, একদম র ফিলিংস, সেই র ফিলিংসটা তোমরা এখান থেকে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা রয়েছে, অসম প্লেস, অসম অসম, একদম অ্যামাজনের মতন ফিল হচ্ছে আমার, একদম অসম লাগছে। সো আমরা এই ব্রিজটা থেকে বেরিয়ে এটলান্টিক টার এই ব্রিজটাতে আমরা এখন যাবো আবার। সো এটা রয়েছে বাঁশের ব্রিজ, এটা রয়েছে কাঠের ব্রিজ। তো এটা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আমরা ওই এই গড়টাতে গিয়েছিলাম, টং গড়টাতে, যেটাকে সেখান থেকে খুবই সুন্দর সিনারি দেখা যায়। আর এই ব্রিজটা দিয়ে তারপর সিঁড়ি উঠতে হবে আমাদেরকে, অনেক বড় বড় সিঁড়ি, যেগুলি উঠতে উঠতে আমি একদম হাঁপিয়ে যাব। এমনি বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু গরম কিন্তু কমেনি, টেম্পারেচার খুব হাই রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েলকাম করার জন্য কালু এবং লালু আমাদের জন্য ওয়েট করছে। এ হলো কালু আর লালু। সো সবাইকে হাই বলে দাও কালু লালুকে। তারা দুজনে বসে রয়েছে, খুবই চিন্তিত রয়েছে, কী চিন্তা করছে বুঝতে পারছি না। সো বন্ধুরা, কালু আর লালুর সাথে একটু সেলফি তুলে নিলাম, নাহলে তারা রাগ করতে পারে যে আমাদের সাথে সেলফি নিল না। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড়
মোটা মোটা গাছ রয়েছে, গাছগুলোর নাম রাখা হয়েছে এখানে নিম গাছ। এটা অনেক বড় বড় গাছ রয়েছে এখানে। আর তারপর নেক্সটে আসছে এটা, এটা খুব সুন্দর করেছে। চলো এটা উপরে উঠা যাক, দেখি কি রয়েছে এটাতে। সো এটা উপর দিয়ে নেট দেওয়া রয়েছে, অনেক বড় বড় সিঁড়ি গাছ। তোমরা যদি বড়বড়া ইকো পার্কে আসো, টাইম নিয়ে আসবে, কারণ পার্কটা অনেক বড় রয়েছে এবং এনার্জিও সেই রকম লাগবে তোমাদেরকে, কারণ অনেক লম্বা লম্বা সিঁড়ি তোমাদেরকে উঠতে হবে। সো এখানে একটা ঘর রয়েছে, হর্নবিল, এখানে হয়তো তাদের একটা অফিস ঘর রয়েছে। তো এই ঘরটার থেকে ভিউটা তোমাকে দেখাচ্ছি, নিচের ভিউটা। সো এলো ভিউটা, আমি প্রচণ্ডভাবে হাঁপাচ্ছি, প্রচণ্ড গরম, আর সিঁড়িগুলি খুব লম্বা লম্বা। সো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাকোরিয়াম রয়েছে, এখানে অনেকগুলি মাছও রয়েছে দেখতে পাচ্ছ। হাই, তো অনেকগুলি মাছ রয়েছে এখানে, এগুলিকে ঠিকভাবে যত্ন করিনি কি বলতে পারছি না, খাবার টাবার টাইম মতো দেয় কি না। অক্সিজেনটা, অক্সিজেন তো আই থিঙ্ক চলছে এখন, অক্সিজেন দেওয়া রয়েছে। মাছ বেশি একটা দেখতে পাচ্ছি না, দুই তিনটা হবে মনে হয় আই থিঙ্ক। সো গাইস, বলছিলাম যেটা, আমার মনে হয় না আজকে আমি পুরোটা পার্ক তোমাদেরকে দেখাতে পারবো, এক্সপ্লোর করতে পারবো, কারণ প্রচণ্ড গরম। এতো দ্বিতীয়ত সিঁড়িগুলি প্রচণ্ড পিছলিচ হয়ে রয়েছে। আমার সাথে রয়েছে শানুবা, শানুবার তো দুই তিনবার অলরেডি পড়ে গিয়েছে স্লিপ গেটে, ঠিক আছে। আর প্রচণ্ড পরিশ্রম লাগছে, আজকে হাঁপিয়ে যাচ্ছি, টেম্পারেচার প্রচণ্ড হাই রয়েছে। তো আজকে পারবো না সবটা এক্সপ্লোর করতে, তো আজকে যদি অর্ধেক এক্সপ্লোর করি আর একদিন তোমাদেরকে আসে বাকি অর্ধেকটা অবশ্যই দেখাবো। এটা পার্ট টু অবশ্যই আসবে, তোমরা চিন্তা করবে না। দেখো এইটা সিঁড়িটা স্টার্ট হয়েছে, তো সিঁড়িটা এখান দিয়ে গিয়ে একদম এই উপরে উঠে উঠতে হবে সিঁড়ি বেবি আমাদেরকে। তো প্রচণ্ড সিঁড়ি উঠতে হয় এখানে, যখন আসবে তোমরা একদম জলের বোতল টোতল নিয়ে একদম এনার্জি, ফুল এনার্জি নিয়ে একদম এখানে আসবে। প্রচণ্ড বড় বড় সিঁড়ি উঠতে এখান থেকে, এই দেখতে পাচ্ছ তোমরা, নিজেরই দেখানো গাইস, দেখতে পাচ্ছ নিচে শানুভাই রয়েছে। শানুভাইকে কতটুকু দেখা যাচ্ছে, কতটুকু উপরে উঠেছি আমি, আরও বাকি রয়েছে, আরও অনেক উপরে উঠতে হবে। তো অনেক পরিশ্রম এই পার্ক এক্সপ্লোর করা, একদিন একটা পার্টে খুবই কষ্ট, তো দুটা পার্ট আনতে হবে। সো গাইস, আমি ভিডিও এন্ডিং দেওয়ার জন্য আমি পার্কে আর থাকতে পারিনি, বেরিয়ে আগে জলের বোতল কিনেছি, জল খাচ্ছি, কিছু এনার্জি এসেছে, তারপর তোমার সাথে কথা বলছি। প্রচণ্ড নয়েস হচ্ছে, গাড়িগুলো প্রচণ্ড চলছে। তো ভিডিওর পার্ট ওয়ানটা এই পর্যন্তই, পার্ট টুতে তোমাদের জন্য সম্পূর্ণ পার্টটা শেষ করব। তো সরি গাইস, এই একটা পার্টে শেষ করতে পারলাম না। তো আজকে পর্যন্ত এ পর্যন্তই, তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। গুড বাই।